বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এমসিকিউ যে আমাদের পরীক্ষা শুরু হবে, তো এমসিকিউ পরীক্ষার মধ্যে ওই আমার পরম শীটটা কীভাবে পূরণ করবেন এ বিষয়ে জানার জন্য আমাকে অনেকে মেসেজ করেছেন এবং অনেকে কল করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে কীভাবে ওএমআর ফর্মটা পূরণ করবে এবং প্রশ্নের উত্তরগুলা কিভাবে দিবে। তো সেই সংক্রান্তে যাতে আমি একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য, মূলত আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা সাথে আছেন অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে আমি পরীক্ষায়, এমসিকিউ পরীক্ষায় কীভাবে ওএমআর শিটটা পূরণ করবেন সে বিষয়ে কথা বলবো, আপনাদেরকে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসুন আজকে আমরা যেটা দিই, মনে করেন এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন, এ পর্যন্ত এটা হচ্ছে আপনার পরীক্ষার প্রশ্ন। এই পরীক্ষার প্রশ্ন এটা হচ্ছে আপনার আলাদা একটা ওএমআর শিট, এটা হচ্ছে আপনার আলাদা একটা ওএমআর শিট। তাহলে এটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন, এটা হচ্ছে আলাদা একটা ওএমআর শিট। অর্থাৎ আপনাকে দুইটা কাগজ দেবে, একটা দিবে ওএমআর শিট আর একটা দিবে পরীক্ষার প্রশ্ন। তো পরীক্ষার প্রশ্ন আর ওএমআর শিট আপনি কীভাবে পূরণ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রশ্নের উত্তরগুলো, এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো যেভাবে আপনাকে দিতে হবে সেটা হচ্ছে এরকম। ধরুন এক নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে, এজাহারের বিপি পরমাণু কত, অর্থাৎ এজাহার কত নং বিপি পরমাণু লিপিবদ্ধ করা হয়, এজাহার কত নং বিপি পরমাণু লিপিবদ্ধ করা হয় অথবা এজাহারের বিপি পরমাণু কত। এটা সহজ বিষয় আমরা সকলে জানি, কিন্তু আজকে আমরা এটা বিষয় না। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ওএমআর ফর্মটা কীভাবে পূরণ করবেন সে বিষয়ে বোঝানোর জন্য আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে ছোট করে নিয়ে আসছি একটা পাশে। যাই হোক, এটা যদি প্রশ্ন হয় ক নম্বরে দেখুন, এজাহারের বিপি পরমাণু 27, অর্থাৎ ক যদি সঠিক উত্তর হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে এই ওএমআর শিটে আপনি এক নম্বরের উত্তর কোথায় লিখবেন। এখানে দেখুন ওএমআর শিটে এখানে এক দেওয়া আছে, একের ক, অর্থাৎ এজাহারের বিপি পরমাণু হচ্ছে 27, এজাহারের বিপি পরমাণু হচ্ছে 27, তাহলে সঠিক উত্তর হবে একের ক। তাহলে ওএমআর শিটে আমরা কী পূরণ করবো? ওএমআর শিটে একের ক পূরণ করবো। একের কটা কীভাবে আমরা পূরণ করবো? এই বৃত্ত চতুর্পাশে এভাবে কলম দিয়ে চতুর্পাশ থেকে শুরু করবেন, চতুর্পাশ থেকে শুরু করবেন, চতুর্পাশ থেকে শুরু করতে করতে আপনি একটা মোটা বল পেনের একটা কলম নেবেন, মোটা বল পেনের একটা কলম নিয়ে একেবারে এভাবে বৃত্তটা সুন্দর করে পড়ার করে দিলেন। অর্থাৎ দেখা গেছে তাহলে এখানে একটা সুন্দর বৃত্ত হয়ে গেছে, অর্থাৎ ক যে লেখা ছিল সেখানে কটা একটা বৃত্ত হয়ে গেছে। তাহলে খেয়াল করুন, দুই নম্বর প্রশ্ন একইভাবে আপনারা লিখবেন। যে দুই নম্বর প্রশ্ন দেখুন, এজাহারের বাংলাদেশ পরম কত, অর্থাৎ কত নং বাংলাদেশ পরমে এজাহার লিপিবদ্ধ করা হয়। এই এক্ষেত্রে এটার প্রশ্নের উত্তর হচ্ছে, ধরেন কতে দিয়েছে 52-73, এটা সঠিক উত্তর নয়। কতে দিয়ে আছে 53-56, এটা হচ্ছে সঠিক উত্তর। গ এটা সঠিক উত্তর নয়, ঘ এটা সঠিক উত্তর নয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। তাহলে দুই নম্বর প্রশ্ন খ যদি সঠিক উত্তর হয় ওএমআর শিটে আপনি কী পূরণ করবেন? দেখুন এক নম্বর প্রশ্নে গেছে ক, এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, ওএমআর শিটে আমরা ক উত্তর বৃত্ত বরাবর করলাম। দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, আমি ওইভাবে তৈরি করেছি যাতে আপনারা বুঝতে পারেন, দুই নম্বরে হচ্ছে খ। তাহলে আমরা এখানে ওএমআর শিটে দুই নম্বরে আসি, কী করবো আমরা এই এখানে ক আর বৃত্ত বরাট করবো না, আমরা খ বৃত্তটা বরাট করে দেবো। এখানে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, সঠিক উত্তর বৃত্ত বরাট না করতে পারলে কিন্তু আপনার উত্তর, আপনার উত্তর মার্ক করেও বৃত্ত বরাট করেও মার্ক পাবেন না, এক্ষেত্রে আপনার মার্ক কাটা যাবে, আপনার ভুল হবে উত্তর। এক্ষেত্রে যদি আপনি ক ভরাট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তর ভুল হবে, ক ভরাট করলে কিন্তু উত্তর ভুল হবে। তো সেক্ষেত্রে বৃত্ত ভরাট করতে গেলে আপনাকে সঠিক সংখ্যাটা বৃত্ত ভরাট করতে হবে। তাহলে প্রশ্নের উত্তর সঠিক যেটা ওই ওএমআর শিটেও আপনি সেটা বৃত্ত ভরাট করতে হবে। তিন নম্বরে দেখুন, এজাহার কয় কপিতে লেখা হয়, অর্থাৎ এজাহার কয় কপিতে লেখা হয়, এজাহার দুই কপি কার্বন সংযোগে তিন কপিতে লেখা হয়, আমরা এটুকু জানি। তাহলে এজাহার দুই কপি কার্বন সংযোগে তিন কপিতে লেখা হয়, অর্থাৎ এখানে তিন দেওয়া আছে, তাহলে এজাহার তিন কপিতে লেখা হয়। তাহলে আমরা এখানে দেখুন এক নম্বরে আছে এক কপিতে, দুই নম্বরে আছে ক্ষতে আছে দুই কপিতে, আর গতে আছে তিন কপিতে, ঘতে আছে চার কপিতে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। দেখুন তিন নম্বর প্রশ্নের উত্তর, তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা যদি এখানে বৃত্ত বরাট করতে যাই সেক্ষেত্রে তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা বৃত্ত বরাট করবো গ, গ আমরা চতুর্পাশে যদি বৃত্ত বরাট করে দেবো। বৃত্ত বরাটের ক্ষেত্রে আপনারা একটা মোটা বল পেন বা কালো
কালি বেশি ছাড়ে, এই জাতীয় কলমগুলো আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার বৃত্তটা ভরাট করলে হচ্ছে, বৃত্তটা সুন্দর করে একেবারে পূর্ণাঙ্গভাবে বৃত্তটা ভরাট করতে হবে। যাই হোক, এরপর দেখুন 4 নম্বর প্রশ্ন, দেখুন 4 নম্বর প্রশ্নের মধ্যে হচ্ছে এজাহারে কপি প্রেরণ ফি আর বি কত। অর্থাৎ এজাহারে কপি যে 5 জায়গায় প্রেরণ করতে হয়, সে কোন বিধি, কোন ফি আর বি বিধি মোতাবেক সেটা প্রেরণ করা হয়, সে ফি আর বি বিধিটা নিচে দেওয়া আছে, সেটা আপনাকে সঠিক উত্তরটা দিতে হবে। তাহলে এজাহার প্রেরণের ফি আর বি বিধি হচ্ছে আপনার, এজাহার প্রেরণের ফি আর বি বিধি হচ্ছে 243, এটা না 244 না 245 না 246, এটা হচ্ছে সঠিক উত্তর। এজাহার প্রেরণ করা হয় ফি আর বি 246 বিধি মোতাবেক, ক খ গ এই তিনটাতে প্রেরণ করা হয় না। তাহলে এই 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি পূরণ করতে চান ওই মাসিটে, সেটা সঠিক উত্তর হচ্ছে ঘতে। সেক্ষেত্রে আমরা ঘটা কীভাবে পূরণ করবো, 4 নম্বর এই আমরা ঘ, 4 নম্বর ঘ যেটা আছে সেটা আমরা বৃত্ত ভরাট করে দেবো। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে ওই মার্কশিট কীভাবে পূরণ করবো এবং এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কীভাবে দেবো। এক্ষেত্রে আপনার লেখার কোনো প্রয়োজনীয়তা নাই, আপনাকে কিছুই লিখতে হবে না, আপনি শুধুমাত্র বৃত্ত ভরাট করবেন। অর্থাৎ আপনাকে সঠিক উত্তরটা জানতে হবে, সঠিক উত্তর ওয়েমার্শিটে আপনার প্রশ্নের মধ্যে সঠিক উত্তর ক খ গ যেটা সঠিক উত্তর ওয়েমার্শিটে, ওই ক্রমিক একই ক্রমিক নম্বরে ওখান থেকে ওটা আপনাকে বৃত্ত ভরাট করতে হবে। আমি 4টা বৃত্ত ভরাট করে দেখিয়ে দিয়েছি, ক খ গ ঘ, এখানে আমি 1 2 3 4 4টা প্রশ্ন নিয়ে আসছি, আবার এখানে 1 2 3 4 সঠিক উত্তরটা বৃত্ত ভরাট করে দিয়েছি। আজকে আশা করি আমার এই ভিডিও ক্লাস থেকে আপনারা পরীক্ষার খাতায় ওয়েমার্শিট ফর্ম পূরণ করতে গিয়ে কোনো ধরনের ভুলভ্রান্তি করবেন না। আমরা ছাত্র জীবনে অনেক বৃত্ত ভরাট করে আসছি, কিন্তু সেটা অনেক দিন হয়ে গেছে, হয়তো অনেকের চাকরি জীবন আজকে 12 14 15 16 18 20 বছরও চাকরি চলতেছে, এখন এই সময় আইসা হয়তো তিনি এই জিনিসটা ভুলেও যেতে পারেন। অনেকে আমাকে যেটা মেসেজ করেছেন এবং আজকে একজন কলও করেছেন যে ওনাকে যাতে এই বিষয়টা বুঝিয়ে দিই, তো আমি ওনাকে বলছিও যে আপনি ইউটিউবে ফলো রাখেন, আমি আপনার কথার উপর ভিত্তি করে সবার জন্য, সবার উপকারের জন্য আমি একটা ভিডিও তৈরি করব, সেই ভিডিওটা আপনার ইউটিউবে আপলোড দেবো, সেই ভিডিওটা আপলোড দেওয়ার পর আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমি সেরকমই একটা আজকে বোর্ডের মাধ্যমে আমি সেরকম একটা প্রসেস তৈরি করেছি, এখানে প্রশ্ন তৈরি করেছি এবং প্রশ্নের উত্তর তৈরি করেছি এবং একটা ওয়েমারশিট তৈরি করেছি, এবং ওয়েমারশিটে কীভাবে আপনার বৃত্তটা ভরাট করবেন সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কোনো ধরনের ভুলভ্রান্তি হবে না। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন, যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।